স্কুলকে রাঙিয়ে তুলে দৃশ্য দূষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ। জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুল কলেজে পালিত হচ্ছে বসন্ত উৎসব, কিন্তু এরই মধ্যে নজর কাড়ল বানারহাট ব্লকের গয়েরকাটা হাই স্কুল। এই স্কুলে এবার অন্যরকম ভাবে বসন্ত উৎসব পালন করলেন পড়ুয়ারা। নিজেদের মধ্যে রং না খেলে স্কুলের দেওয়ালকে রাঙিয়ে তুললেন তারা। কিছুদিন আগে গয়েরকাটা হাই স্কুলের দেওয়ালে কেউ বা কারা রাতের অন্ধকারে অশ্লীল ছবি ইঙ্কে চলে গিয়েছিল, যা ঘিরে প্রচুর বিতর্ক হয়েছিল। তবে সেই সময় স্কুল পরিচালন সমিতির তরফ থেকে সেই দেওয়াল সাদা রং করে দেওয়া হয়। পরবর্তীতে স্কুলের পড়ুয়ারা সেই দেওয়ালকে সুন্দর করে সাজিয়ে তোলেন। স্কুলের পড়ুয়াদের সেই ইচ্ছাকে বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিচালন সমিতির সদস্যরা। প্রত্যেকের ইচ্ছে ছিল রঙের উৎসবে রাঙিয়ে তোলা হবে বিদ্যালয়কে, আর প্রতিটি ছবির মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা তুলে ধরা হবে। সেই মতো স্কুলের সীমানা প্রাচীরকে বিভিন্ন ছবির মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে। এর জন্য বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে এই বসন্ত উৎসবকেই। স্কুল পড়ুয়াদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও রং তুলি হাতে তুলে নিয়েছেন, যেখানে পরিবেশ রক্ষার বার্তা রয়েছে, পাশাপাশি রয়েছে শিশু শ্রম বিরোধী প্রচার। শিশুকন্যাকে রক্ষার কথাও তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। স্কুলের পড়ুয়ারা এই কাজে সামিল হতে পেরে যথেষ্ট খুশি। স্কুলের পরিচালন সমিতির সভাপতি দিবার্ঘ চৌধুরী জানান, স্কুলের অনেক ছাত্র রয়েছে যাদের মধ্যে নানান প্রতিভা আছে। অনেকেই ছবি আঁকতে ভালোবাসেন, ভালো ছবি আঁকেন। স্কুল কর্তৃপক্ষ চাইছিল তাদের সেই প্রতিভা স্কুলের দেওয়ালে ফুটে উঠুক। স্কুলের প্রধান শিক্ষক তপন দে সরকার বলেন, এবছর ছাত্ররা নিজেদের মধ্যে রং খেলায় না মেতে উঠে স্কুলকে রাঙিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। আগামী দিনে আরো এই রকম শিল্পকলা তুলে ধরা হবে। আমরা তো প্রতি বছর নিজেরা রঙের উৎসবে মেতে উঠি, বসন্ত উৎসব আমরা নিজেদের মধ্যেই খেলি। এবছর আমরা একটু নতুনভাবে ভাবতে চেষ্টা করেছি যে আমরা আগামীকাল পরশু হয়তো আমরা নিজেরা খেলবো, সেই সঙ্গে আজকে 6 তারিখ বসন্ত উৎসবের ঠিক আগের দিন আমরা আমাদের বিদ্যালয়টাকে রাঙিয়ে তোলার জন্য প্রচেষ্টা নিয়েছি। গয়েরকাটা থেকে জিষ্ণু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।